অ্যাট্রাকটিভ কালারের সাথে খুবই আই ক্যাচিং একটা লুক। ভিভো Y33S দুটো নতুন কালারে অ্যাভেলেবেল, মিড ডে ড্রিম অ্যান্ড মিরর ব্ল্যাক। ব্যাকের যে ফিনিশিংটা আছে দুর্দান্ত লাগছে দেখতে Y33S-এ। ক্যামেরা মডিউলটাও খুবই সুন্দরভাবে ডিজাইন করেছে ভিভো Y33S-এর মধ্যে। আমরা যদি থিকনেসটা দেখি, 8mm থিকনেস, কারণ এটার মধ্যে যে ব্যাটারিটা আছে 5000mAh-এর একটা বিগ ব্যাটারি কিন্তু Y33S-এ ইউজ করা হয়েছে, যাতে অল ডে লং আমরা ব্যাটারি ব্যাক আপ পেতে পারি থ্রু Y30S। এবং এই যে চার্জার কানেক্টারটা সেটা সি টাইপ অ্যান্ড ফাস্ট চার্জিং, দ্যাট ইজ 18W ফাস্ট চার্জিং। ডিসপ্লের কথায় যদি আসি, ডিসপ্লে 6.58 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং স্ক্রিন টু বডি পার্সেন্টেজ 90.60। ডিসপ্লে রেজলিউশন 2408x1080 ফুল HD প্লাস ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে যে লুকস এবং কালার্স যেটা আছে অনেক ভাইব্রেন্ট দেখাচ্ছে, তার কারণ এটাই, ডিসপ্লেতে NTSC কালার গ্যামেট ইউজ হয়েছে, যেটা 96% NTSC কালার গ্যামেট ট্রু কালার এবং আরও ভাইব্রেন্ট কালার জেনারেট করার জন্যে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট খুবই সহজ ইউজ করা, জাস্ট আপনি যদি পাওয়ার বাটনটাকে প্রেস করেন সেটাতেও হতে পারে, উইথ টাচেও হতে পারে। এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের মধ্যে কিন্তু আপনি 5টা আঙুল কিন্তু অ্যাড করে রাখতে পারেন। তো যেভাবে আমরা ফোনটাকে প্রেস করি বা পাওয়ার বাটনটাকে প্রেস করি, আমাদের বুড়ো আঙুলটা ওখানে চলেই যায়, বা হাতে যারা ইউজ করি আমাদের অলরেডি একটা আঙুল ওখানে চলে যায়, তো সেই আঙুলটা দিয়ে টাচ করলেই কিন্তু ফোনটা যথেষ্ট ফাস্ট কিন্তু ওপেন হয়ে যাবে। 8GB র্যাম, তার সাথে 128GB রম। এই 8GB যে র্যামটা আছে সেটা কিন্তু আপনারা এক্সটেন্ড করতে পারবেন আপ টু 4GB অবধি এক্সটেন্ডেড র্যাম ইউজ করা যাবে। গেম খেলার সময় বা অনেক সময় আমরা যখন মাল্টিপল অ্যাপ্লিকেশান ইউজ করি, আমাদের কখনও কখনও মনে হতে পারে যে ফোনটা আর একটু র্যাম হলে ভালো হতো, তো 8GB যে র্যামটা আছে সেটাকে এক্সটেন্ড করে আপ টু 12GB এফেক্টিভ র্যামে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন ভিভো Y33S-এর মধ্যে। এবার যদি আসি প্রসেসরের কথায়, প্রসেসরটাও কিন্তু যথেষ্টই পাওয়ারফুল। মিডিয়াটেক হেলিও G80 একটা গেমিং প্রসেসর, যেটা অক্টাকোর 2GHz এবং 12nm চিপসেট উইথ GPU মালি G52। আমার কাছে Y30S-এর সবথেকে বড় চমক লিকুইড কুল টেকনোলজি, তার সাথে ফানটাচ ওয়েস 11.1 অ্যান্ড বেসড অন অ্যান্ড্রয়েড 11। তো ফানটাচ ওয়েস থাকার জন্য কিন্তু অনেক রকম আমাদের ইউজার ইন্টারফেসের মধ্যে আমরা চেঞ্জেস পাবো এবং দারুণ দারুণ কিছু ফিচার্সও আমরা পাবো, যেমন গেম মোড থেকে শুরু করে এবং আল্ট্রা গেম মোডের সাথে ESports মোড, যেখানে কিন্তু আমাদের যে নোটিফিকেশান সেটাকে ব্লক করে দেবে গেম খেলার সময়, 4D ভাইব্রেশান, এই অপশানগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। এবার আসি ক্যামেরার কথায়। ব্যাকের যে ক্যামেরা সেটআপটা আমরা দেখতে পাচ্ছি 50MP, ইয়েস আপনারা ঠিকই দেখছেন, 50MP নাইট ক্যামেরা ব্যাকের মেন ক্যামেরা, তার সাথে 2MP বোকে ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। আমি বলবো ভিডিওটাকে স্কিপ করে না করে শেষ অবধি দেখার জন্যে, আমি ক্যামেরার ছবি যেটা তুলেছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, ক্যামেরার ছবিগুলো এবং তার কোয়ালিটি। পোর্ট্রেট ছবি তোলার জন্য ব্যাকের ক্যামেরাতে পোর্ট্রেট মোডও কিন্তু এখানে ভিভো দিয়েছে। ভিডিও ফাংশনালিটির মধ্যে যেরকম আমরা পেয়ে থাকি, সেই ভিডিও ফাংশনালিটির মধ্যে আমরা যেটা পেয়ে যাব সেই অপশানগুলো আছেই, তার সাথে অ্যাডিশান বলতে আমাদের আই অটো ফোকাস। এই আই অটো ফোকাসে থাকলে যখন ব্যাক ক্যামেরাতে আমরা অনেকে রেখে আমরা তো ভিডিও শ্যুট করি আমাদের ট্রাইপডের মধ্যে, তো অটোমেটিক্যালি আইটাকে ফোকাস করে কিন্তু ভিডিওটা রেকর্ড করতে থাকবে। তার সাথে যেটা বলেছিলাম 50MP নাইট ক্যামেরা, হ্যাঁ 50MP নাইট ক্যামেরাই আছে, যে নাইটের ছবিটা তোলার জন্য আরও বেটার হবে। সাথে 16MP ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। এবং সাথে ব্যাকের ক্যামেরাতে কিছু মুড লাইক প্যানোরামা, লাইভ ফটো, স্লো মোশন, টাইম ল্যাপস, প্রো মোড, ডকস, এই মুডগুলো কিন্তু আপনারা ব্যাক ক্যামেরার মধ্যে পেয়ে যাবেন। এবার চলুন, যেরকমভাবে আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ব্যাক ক্যামেরা কিছু তোলা ছবি আপনাদেরকে দেখাবো, দেখুন প্রত্যেকটা ছবির নিচেই কিন্তু Y33S-এর আপনারা ওয়াটারমার্ক দেখতে পারবেন। সো নাইটের যখন আমরা ছবি নিচ্ছি, যেহেতু এখানে নাইট ক্যামেরা ইউজ করা হয়েছে থ্রু AI, কিন্তু অনেক বেটার আমরা একটা নাইট ফটোগ্রাফি পাবো উইদাউট এনি নয়েজেস। দেখুন আমি যখন জুম করছি, উইদাউট এনি নয়েজেস কিন্তু আমরা নাইট ছবি এটার মধ্যে নিতে পারবো। ম্যাক্রো ক্যামেরাও এখানে যথেষ্টই পাওয়ারফুল, আমি ম্যাক্রো ছবি নিয়েছি, দেখুন ম্যাক্রো ছবিটা অনেক যখন আমরা জুম করছি খুব ভালোভাবে কিন্তু ডিটেলিংসটা দেখাচ্ছে। ম্যাক্রো ক্যামেরাও এখানে ডেডিকেটেডলি ইউজ করা হয়েছে, সাথে বোকে যে এফেক্টটা বা আমরা যদি ব্লার এফেক্ট বলি ব্যাকগ্রাউন্ডের ডেপথ অফ ফিল্ড, সেটাও কিন্তু যথেষ্টই ভালো। এই গাছের দেখুন একদম উপরের পাতাটা এখানে ফোকাস করছি আমরা, তো এই পাতাটাকে কিন্তু প্রমিনেন্ট রেখে ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে কিন্তু ও
ব্লার করে দিয়েছে বা একদম যে ডেপথ অফ ফিল্ড যেটা বলি ছবির মধ্যে কিন্তু নিতে পেরেছে। এটাও আর একটা ম্যাক্রো শটের ছবি। নেক্সট ক্যামেরার মধ্যে আমরা যদি ব্যাক ক্যামেরাতে কালার প্রোডাকশান দেখি, যথেষ্টই কিন্তু কালার প্রোডাকশানটাও ভালো। ক্যামেরার মধ্যে লাইনিংগুলো খুব ভালো এসছে, খুব দারুণভাবে কিন্তু ক্লিক করতে পেরেছে। অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আপনার Y33S কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।